কোরআন শরীফের সূরা রোম 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। বার মানে স্থলভাগ, বাহর মানে সমুদ্র জলভাগ। জাহারাল ফাসাদ, ফাসাদ জাহের হয়ে গেছে, ফিতনা প্রকাশিত হয়ে গেছে স্থলভাগে এবং জলভাগে। দুনিয়ার জমিন কিছু জায়গায় স্থলভাগ, কিছু জলভাগ। পানির মধ্যেও এবং মাটির মধ্যেও সর্বস্থানে ফাসাদ জাহের হয়ে গেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আপনি জমিনের যেখানে যান ফিতনা ফাসাদ লেগেই আছে, বিপর্যয় লেগে আছে। স্থলভাগ এবং জলভাগের মধ্যে যত বিপর্যয় আমরা দেখছি, এই বিপর্যয়গুলো এসেছে কার পক্ষ থেকে? সবগুলো তো আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ কি আমাদেরকে বিপর্যয় দিয়েছেন নাকি আমরা টেনে এনেছি? এটাই আয়াতের মূল লক্ষ্য। বিমা কাসাবাত আইদিন নাস, স্থলভাগ জলভাগ পুরা দুনিয়ায় যেখানেই বিপর্যয় আছে, এই বিপর্যয় আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে আল্লাহ এমনিতে নিজের পক্ষ থেকে দেয় নাই। এটা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কর্মের অর্জিত ফসল, এটা আমাদের কর্মফল, এটা আমাদের কর্ম। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের অর্জিত সম্পদ, এটা বিপর্যয় ফাসাদ ফিতনা। আমরা কর্ম যদি ভালো হতো, আমাদের পরিবেশ, আমাদের অবস্থা, আমাদের স্থলভাগ জলভাগ সব জায়গায় ভালোই থাকত। আমাদের কর্ম খারাপ হয়েছে, বিদায় বিপর্যয় সৃষ্টি হয়েছে, ঠিক না বেটি? আজকে প্রায় 2 বছর পর্যন্ত পুরা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। মানুষ এটা কল্পনা করতে পারে নাই, পুরা দুনিয়া যে বন্ধ হয়ে যাবে। অথচ এক সময় এটা কল্পনা করা যেত না, প্রশাসন ব্যবহার করে এরকম বন্ধ করা সম্ভব হতো না। কিন্তু পুরা দুনিয়াটা স্তব্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। পুরা দুনিয়ার গতি বন্ধ হয়ে গেছে, একদিন দুই দিন নয়, এই গতি বন্ধ করে দিয়েছেন আল্লাহ। কিন্তু এটার বন্ধ হওয়ার কারণটা হচ্ছে আমাদের কর্ম। এটাই আল্লাহ আজকে থেকে 1500 বছর আগে আল্লাহ ফয়সলা দিয়ে গেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতে অর্জিত ফসল। আমাদের হাতে অর্জিত ফসল হচ্ছে এই বিপর্যয়। সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বব্যাপী করোনা মহামারী মানুষকে স্তব্ধ করে রেখেছে, এটা মানুষের কর্মফল। এখন আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করেন না, মানুষ নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের তকদির আমরাই খারাপ করেছি, আমাদের পরিবেশ আমরাই বিপর্যস্ত করেছি। এখন আমাদের কর্ম যখন খারাপ হয়েছে, পরিবেশ যখন বিপর্যস্ত হয়েছে, তাহলে আমাদের কর্ম যদি খারাপ হয়, খারাপের পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে না? আল্লাহ বলেন, লিউযীকহুম, যাতে আমি বিপর্যস্ত করে দিয়েছি, এটা তোমাদের হাতের অর্জিত ফসল, তো অর্জিত ফসলের ফলাফল হিসেবে বিপর্যস্ত করে দিয়েছি। লিউযীকহুম, যাতে তারা এটার স্বাদ গ্রহণ করে, বাদাল্লাযী আমিলু, তারা যে আমল করেছে ওই আমলের কিছু অংশ তারা যাতে ভোগ করতে পারে, ওই আমলের কিছু অংশ তারা যাতে কি করতে পারে, ভোগ করতে পারে। এখন আমরা করি নাই, বলেন না সারা বিশ্ববাসী করি নাই? সারা বিশ্ববাসী আমাদের কর্মের ফল আমরা ভোগ করেছি, ভালো হোক খারাপ হোক যে যাই ছিলাম, কিন্তু রেজাল্ট যখন খারাপ হয়ে গেছে, এই খারাপ ফলাফল আমাদের সবাইকে ভোগ করতে হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের কর্মে যারা যখন এটা অর্জন করে এনেছো, লিউযীকহুম বাদাল্লাযী আমিলু, তারা যে আমল করেছে ওই আমলের কিছু একটা অংশ তারা যাতে এটার স্বাদ আস্বাদন করে, স্বাদ যাতে তারা ভোগ করতে পারে। কেন? কারণ হচ্ছে শাস্তি দেওয়ার মধ্যেও একটা নিয়ামত আছে,
শাস্তি দেওয়ার মধ্যে একটা কি আছে নিয়ামত আছে আমি তোমাদেরকে তোমাদের কর্মের ফল হিসেবে বিপর্যস্ত করে দিয়েছি পরিবেশ এরপর তোমরা কর্মকে তোমাদেরকে উপভোগ করতে দিলাম এই কারণে লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তারা ফিরে আসে যাতে তারা ওই অপকর্ম থেকে কি ফিরে আসে যখন করোনাকালীন লকডাউন শুরু হয়েছে মানুষ যারা মসজিদে যেত না তারাও মসজিদমুখী হয়েছিল যারা আল্লাহকে জীবনে কোনোদিন ডাকে নাই তারাও আল্লাহকে ডেকেছে যারা মসজিদের খোঁজখবর রাখে নাই তারাও মসজিদের খোঁজখবর রেখেছে কেন রেখেছে আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন এই বিপর্যস্ত বিশ্বকে আমি তোমাদেরকে বুক করতে দিলাম এই কারণে যাতে তোমরা সঠিক লাইনে ফিরে আসো যাতে তোমরা সঠিক লাইনে ফিরে আসো এজন্য করোনা যখন শুরু হয়েছে যার যে যে অবস্থায় আছে প্রত্যেকে অন্তত জীবনের মায়াই হলো একবার আল্লাহকে স্মরণ করেছে আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ হয়েছে দ্বীন ধর্ম মিল্লাত মাযহাবের কাছের প্রতি মনোযোগী হয়েছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আল্লাহ বলেন যে স্থলভাগ জলভাগে যে বিপর্যয় হয়ে গেছে প্রকাশ হয়েছে এটা হচ্ছে তোমাদের কৃতকর্মের ফলাফল আর এটার একটা স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে দিলাম এই কারণে লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তোমরা সঠিক লাইনে ফিরে সুবহানাল্লাহ হাজরিন ইকরাম বিপদ যখনই কেটে যায় তখনই আমরা আল্লাহকে ভুলে যাই বিপদ যখনই কেটে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই যখন সরকারিভাবে বলা হয়েছিল মসজিদে আসা যাবে না ঘরে নামাজ পড়েন তখন মসজিদে আসার জন্য কি তাড়াহুড়া কি দুমুরা দুরি সবাই মসজিদ মুখী কিন্তু যখন মসজিদ খুলে দেয়া হলো আবার মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেল আবার মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে খোদা দেড় বছর পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ওই খোদা চাইলে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারেন আমরা তো ওটা ভুলে গেছি আমরা ওটা ভুলে গেছি হাজরিন ইকরাম যতক্ষণ পর্যন্ত আমাদের কর্ম ঠিক হবে না আমরা যতক্ষণ পর্যন্ত সংশোধন হব না ততক্ষণ পর্যন্ত আমরা বিপদ মুক্ত হতে পারবো না আর বিপদ যদিও আসে কখনো এটা মনে করবেন না আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন নয় আল্লাহ আপনাকে বিপদে ফেলেন নাই এটা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস এটা মানুষের হাতে অর্জিত ফসল আমরা যে যাই বিপদে পড়ি এটা আমাদের কর্মফল এটা আমাদের কি কর্মফল প্যারে হাজরিন তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলেন হযরতে মাওলা আলী শের খোদা রাদে দন রওয়ায়াত আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরতে সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বয়ান দিচ্ছেন ইদা আমিলাত উম্মতি খামসা আশরাতা আমলান হাল্লাত বিহিমুল বালা আমার নবী বলেন হে আমার উম্মত শুনো আমার কোন উম্মত যদি 15 ধরনের অপকাজে অপকর্মের মধ্যে জড়িত হয়ে পড়ে কয় প্রকার 15 প্রকার খারাপ কাজের মধ্যে অপকর্মের মধ্যে জড়িত হয়ে পড়ে হাল্লাত বিহিমুল বালা তাদের উপর বিপদ আসা খুদাই গজব আসা হালাল হয়ে যায় নাউজুবিল্লাহ আমরা যদি বিপদে জড়িত হই অপকর্মে জড়িত হয়ে যাই আমাদের কর্মটা যদি খারাপ হয়ে যায় তখন আল্লাহর বিপদ আসাটা বৈধ হয়ে যায় আল্লাহ ইচ্ছা করে বিপদ দেয় নাই আমরা আমাদের বিপদটা আমাদের কাছে টেনে এনেছি আমার নবী বলেন সাহাবা ইকরাম শুনো এক নম্বর কাজ হচ্ছে ইদা কানাল মুগনিমু দৌলান এমন একটা সময় আসবে যে সময় বন্দা গনিমতের মালকে নিজের সম্পদ মনে করবে রাষ্ট্রীয় সম্পদ সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করবে আছে না নাই যখন গনিমতকে নিজের সম্পদ মনে করবে সরকারি সম্পদকে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে নিজের সম্পদের মতো ব্যবহার করবে নিজের সম্পদের মতো বুক করবে ওই সময় ওই জাতির উপর ওই গোষ্ঠীর উপর খোদাই গজব আসা বৈধ হয়ে যাবে এখন বলেন সময় আসছে কিনা আসে নাই আমরা টাকা পেলে সম্পদ পেলে কার টাকা সরকারি বেসরকারি কার জিনিস এটা চিন্তা করার সময় নাই চিন্তা করার সময় নাই যখন আমরা যখন লাঞ্চ হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদেরকে গজব দেওয়া শুরু করে দিয়েছে
ইদা কানাল মুগনিমু দাওলান, যখন সম্পদ রাষ্ট্রীয় সম্পদ গনিমতের সম্পদকে যখন নিজের সম্পদের মতো বুক করে, আর যতক্ষণ পর্যন্ত শাসক শ্রেণী যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে সম্পদ আছে, তারা এগুলা হক হালাল বিবেচনা করেছে, ততক্ষণ পর্যন্ত খোদাই গজব আসে নাই। আর না হলে এত বছর তো করোনা আসে নাই, আজকে কেন করোনার প্রকোপ সারা বিশ্ববাসীকে শঙ্কিত করে দিয়েছে। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তিনি হিজরি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ, হিজরি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ, প্রত্যেক 100 বছর পরে একজন মুজাদ্দিদ দুনিয়াতে আসেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়। উনি উমর ইবনুল খাত্তাবের বংশধর। উনি যখন খলিফা হলেন, উনার রাত্রে কাজ করতেছেন রাজপ্রাসাদের মধ্যে, রাষ্ট্রীয় কাজ করতেছেন, বাতি চলতেছে রাষ্ট্রের। উনি কাজ চলাকালীন সময়ে একজন মেহমান আসতেন, মেহমানটা উনার ব্যক্তিগত, মেহমানটা উনার কি ব্যক্তিগত, রাষ্ট্রীয় মেহমান নয়। ওই মেহমান আসার সাথে সাথে উনি বাতি বন্ধ করে দিলেন, বাতি নিভিয়ে দিলেন। মেহমান আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এটা কি কাজ করলেন, আমি আপনার ঘরে মেহমান হয়েছি, আপনার অফিসের মেহমান হয়েছি, আমি একজন মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করেন, মেহমানদারি করা সুন্নত, এটা রসুলের হাদিস, আপনি করেন, আপনি মুজাদ্দিদ, কিন্তু আমি আসছি আপনি বাতি বন্ধ করে দিলেন কেন? উনি বলেন যে ভাই আপনি এসেছেন, আপনি আমার মেহমান, ঠিক আছে, কিন্তু এই বাতিটা আমার নয়, এই বাতির মধ্যে যে তেল চলতেছে এই তেল আমার নয়, এটা রাষ্ট্রীয় টাকা দিয়ে ক্রয় করা, এই বাতিটা রাষ্ট্রীয় টাকার বাতি, এটা আমি উমর ইবনে আব্দুল আজিজ আমার ব্যক্তিগত মেহমানের জন্য এই বাতি জ্বালাতে পারি। ওই শিক্ষাটা যদি আমাদের শাসক শ্রেণী, আমাদের সমাজের যারা কন্ট্রোল করে, সমাজের দায়িত্বশীল যারা আছি আমরা, আমরা যদি রাষ্ট্রীয় টাকা পয়সা হিসাব নিকাশ এইভাবে যদি মেনটেন করতাম, তাহলে আজকে খোদাই গজবের শিকার হতাম। উমর বিন আব্দুল আজিজ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে গেলেন যে বন্দা, আমার নবী বলেছেন ইদা কানাল মগনম ধৌলান, রাষ্ট্রীয় সম্পদকে গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না। যদি মনে করে যান, আপনার দেখে আর্জন করবে, তার দেখে আর্জন করবে, রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, প্রজারা কষ্ট পাবে, খোদাই গজব এসে যাবে। প্যারে হাজরিন, দ্বিতীয় নম্বর কারণ, ইদা কানাল আমানত মগনিমান, আমার নবী বলেন হে আমার উম্মত শুনো, এমন একটা সময় আসবে যে সময় বান্দারা তাদের আমানতের মালকে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমানতের মালকে কি মনে করবে? ব্যক্তিগত সম্পদ মনে করবে। মানুষ আমানত রেখেছে, বিশ্বস্ত মনে করেছে, আমানত রেখেছে, কিন্তু আমানত ফেরত দিবে না, আমানত বিভিন্ন তাল বাহানা করে খেয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। ওই রকম সময় যখন আসবে, তখন খোদাই গজব আসার পথ খোলা হয়ে যাবে। খোদাই গজব আসার পথ কি হয়ে যাবে? খোলা হয়ে যাবে। আমানতের খিয়ানত করা, এটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুসলমান কখনো আমানত খিয়ানত করতে পারে না। আমার নবী বলেন আয়াতুল মুনাফিকে আরবাতুন, মুনাফিকের চারটা আলামত। মুনাফিকের কয়টা আলামত? চারটা আলামত। এক নম্বর হচ্ছে ইদা ওয়াদা খালাফা, মুনাফিক যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা যখন করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা উতুমিনা খানা, যখন আমানত রাখবে আমানত খিয়ানত করবে। এই আমানত কিসের চিন্তা করবে না, এটা মিলাদ মাহফিলের টাকা, এটা উরুসুন নবীর টাকা, এটা এটা কমিটির টাকা, এটা সংগঠনের টাকা, এটা প্রতিষ্ঠানের টাকা, এটা মসজিদের টাকা, যার কাছে খিয়ানত এসে গেছে সে মসজিদ মাদ্রাসা পার্থক্য করতে পারবে? আমার নবী বলেন ইদা উ তুমিনা খানা, মুনাফিকের একটা আলামত হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতকে খেয়ানত করে। ওইদা হাদ্দাসা কাদিবা, যখন যে কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিকের একটা আলামত, যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। ওইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে তখন সে গালিগালাজ শুরু করে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এগুলা মুসলমানের আলামত নয়। একজন মুসলমানের চলাচরিত্র এরকম হতে পারে?
আমার নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম শুনো ইদা কল আমানাতু মুগনিমান যে সময় মানুষ আমানতকে নিজের সম্পদ মনে করবে আরেকজনের আমানত জিনিসের খেয়ানত করবে নিজের সম্পদ মনে করে খেয়ে ফেলবে ওই সময় মনে করবে খোদাই গজব আর বেশি দূরে নয় খোদাই গজব আসার সময় হয়ে গেছে খোদাই গজব আসার কি হয়ে গেছে সময় হয়ে গেছে প্যারে হাজরিন আমার নবী বলেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় খোদাই গজব আসতে পারে যে সময় খোদাই গজব আসতে পারে এটা কখন আমার নবী বলেন আরেকটা সময় আছে কি আতা'আর রুজুলু যাওজাতাহু আতা'আর রুজুলু যাওজাতাহু এমন একটা সময় আসবে যে সময় স্বামী তার স্ত্রীর কথায় উঠা বসা করবে স্বামী তার স্ত্রীর কথায় কি করবে উঠা বসা করবে স্ত্রীর কথার বাইরে যেতে পারবে না স্ত্রীর কথার বাইরে যেতে পারবে না শরীয়ত কিন্তু স্ত্রীর কথা শুনতে নিষেধ করে নাই স্ত্রীর কথা শুনতে নিষেধ করেছে না স্ত্রীর অধিকার স্ত্রীকে দিতে হবে স্ত্রীর অধিকার স্ত্রীকে দিতে হবে কিন্তু স্ত্রীর অধিকার দিতে গিয়ে অন্য কারো অধিকার যাতে নষ্ট না হয় আমার নবী পাশাপাশি কয়েকটা কারণ বলেছেন আতা'আর রুজুলু যাওজাতাহু স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে ও আক্কা উম্মাহু মায়ের নাফরমানি করবে মায়ের কি করবে নাফরমানি করবে স্ত্রীর কথা মানবে মায়ের নাফরমানি করবে ও বাররা সদীকাহু ওই ব্যক্তি তার বন্ধু বান্ধবের সাথে সুন্দর আচরণ করবে বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে বন্ধুর সাথে বন্ধুত্বমূলক আচরণ করবে কিন্তু ও জাফা আবাহু নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করবে বাবার সাথে কি করবে বন্ধুর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে কিন্তু বাবার সাথে কি করবে খারাপ ব্যবহার সময়টা আসছে কিনা বলেন স্ত্রীর কথায় ঘর চলে সংসার চলে মায়ের জায়গা ছেলের কাছে হয় না মায়ের জায়গা ছেলের কাছে হয় না বন্ধু বান্ধবের কাছে কত ভালো মানুষ কিন্তু নিজের বাবার সাথে কথায় কথায় দুর্ব্যবহার করে মুসলমানের ছেলেরা করে না করে ওই রকম পরিবেশ যখন হয়ে যাবে তখন জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর তখন স্থলভাগ জলভাগ কোথাও খালি থাকবে না সব জায়গায় বিপর্যয় খোদাই গজব এসে যাবে শরীয়ত বলেছে মায়ের হক মাকে দিতে হবে পিতার হক পিতাকে দিতে হবে বন্ধুর হক বন্ধুকে দিতে হবে বউয়ের হক বউকে দিতে হবে কিন্তু বউয়ের অধিকার বউয়ের কথা শুনতে গিয়ে মায়ের মনে আঘাত দেয়া ছেলের পিতার মনে কষ্ট দেয়া এটা শরীয়ত কখনো গ্রহণ করবে অনেক ছেলেরা অনেক মা বাবারা অভিযোগ করে আমার ছেলে তো আগে এরকম ছিল না আমার ছেলে তো আগে এরকম ছিল না এরকম হয়ে গেল কেন বলে না এরকম হয়ে গেল কেন বিয়ের পরে যে এরকম হয়ে গেল প্যারে হাজরিন একটা জিনিস মনে রাখবেন সালাস ও দাওয়াত ইন মুস্তাজাবাত ইনদাল্লাহ আমার নবী বলেন তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল তিনটা দোয়া আল্লাহর দরবারে কি কবুল কবুল যে দোয়ার দোয়া বান্দার জবান আর আল্লাহর দরবার মধ্যখানে কোনো হিজাব নাই সাথে সাথে কবুল এটা নেক দোয়া হোক বদদোয়া হোক ভালো দোয়া হোক খারাপ দোয়া হোক সাথে সাথে কি কবুল একটা হচ্ছে মা বাবার দোয়া দোয়াউল ওয়ালিদাইন মা বাবার দোয়া আরেকটা হচ্ছে দোয়াউল মজলুম আপনি কারো উপর জুলুম করেছেন সে অসহায় আপনার সাথে সে আর ক্ষমতা নাই শক্তি নাই আপনার সাথে সে পারে না সে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে ওই চোখের পানি থেকে আপনি বাঁচতে পারবেন আটটা হচ্ছে দোয়াউল মুসাফির মুসাফিরের দোয়া মুসাফির যে দোয়া করবে ওই দোয়া কবুল তাইলে মা বাবাকে আপনি অবহেলা করেছেন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যান নিজের বউয়ের কথায় উঠা বসা করেন মা বাবাকে নাফরমানি করেন বাঁচতে পারবেন প্যারে হাজরিন হযরত সাইয়েদিনা সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই হজ করতে গেলেন কোথায় গেলেন হজ করতে গিয়ে হজের কাজ শেষ করলেন শেষ করার পরে আল্লাহর দরবারে একটা দোয়া করলেন মনে আছে কি হজ শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হজ করেছে আমি বাইজিদ বুস্তামির একটা জিনিস জানতে ইচ্ছা হয় আপনি কারো হজ কবুল করেন নাই এরকম কোনো বান্দা আছে
হজ করতে যাওয়া অনেক কষ্ট, টাকা পয়সার ব্যাপার আছে, শারীরিক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। আল্লাহ, আমি বাইজিদ বুস্তামির একটা জিনিস, একটা প্রশ্ন আপনার খেদমতে, একটা জিনিস জানতে চাই, এমন কোন বন্দা আছে কিনা যে বন্দা কষ্ট করে হজ করেছে, মোনাসেক আদায় করেছে, কিন্তু এই হজের মধ্যে এমন এমন জায়গা আছে যেখানে দোয়া কবুল, যেখানে দোয়া কবুল? আরফাতের ময়দানে আপনি যদি বলেন যে আমার মনে হয় দোয়া কবুল হয় নাই, তাহলে আপনার ইমানের আশঙ্কা আছে। এরকম জায়গা আপনি মুজদালিফায় দোয়া কবুল, মিনার ময়দানে দোয়া কবুল, জমরাতের মধ্যে দোয়া কবুল, আপনি মতাফের মধ্যে দোয়া কবুল, মকামে ইব্রাহিমে দোয়া কবুল, হাতিমে কাবায় দোয়া কবুল, রুকনে ইয়ামানিতে দোয়া কবুল, হাজরে আসওয়াদে দোয়া কবুল। নয় নয় জমজমের পানি যখন আপনি পান করবেন, একবার জমজমের পানি পান করে দোয়া করলে ওটাও কবুল। সুবহানাল্লাহ, প্রত্যেক জায়গায় দোয়া কি কবুল? হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তাই বয়ান দিচ্ছেন, আমি হজ করতে গেলাম, হজ করতে গিয়ে মতাফের মধ্যে তাওয়াফ শেষ করে সাফা মারওয়ায় যাওয়ার আগে জমজমের পানি খাওয়া মুস্তাহাব। মতাফের তাওয়াফ শেষ করে ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করে সাফা মারওয়ায় সাই করতে যাওয়ার আগে জমজমের পানি খাওয়া কি মুস্তাহাব? দুনিয়ার সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি পানি নিয়েছি খাবো, খাবার আগে আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ আমি দুইবার পানি খাবো, দুই টুক পানি খাওয়ার আগে আমি দুইটা দোয়া করব, আল্লাহ দুইটা দোয়া আপনি কবুল করবেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, প্রথমবার পানি খাওয়ার আগে বললেন, আল্লাহ আপনি আমাকে হাদিসের জগতে, রসুলের হাদিসের জগতে, হাফেজুল হাদিস ইবনে হাজার আসকালানির মতো বড় মুহাদ্দিস বানিয়ে দিন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার খাওয়ার আগে বললেন, আল্লাহ আপনি আমাকে এলমে ফেকার জগতে হযরতে শেখ সিরাজউদ্দিন বলখিনির মতো জগৎ বিখ্যাত আপনি মুফতি বানিয়ে দিন। সুবহানাল্লাহ। খেলেন, দোয়া করলেন, আল্লাহ দুটা দোয়া কবুল করেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি এলমে হাদিসের জগতেও বড় ইমাম, এলমে ফিকার জগতেও বড় ইমাম। আমি বলতে চেয়েছিলাম এমন এমন মকামাত আছে যেখানে যা দোয়া করা হয় তা কি কবুল। আর সুলতানুল আরেফিন দোয়া করতেছেন, আল্লাহ এমন কোন বন্দা আছে যে বন্দা হজ করেছে কিন্তু তার দোয়া কবুল করেননি? এই দোয়া করার পরে আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন বাইজিদকে, ও বাইজিদ একজন বন্দা আছে যে বন্দার হজ আমি কবুল করি নাই। এটা বলার পরে ওনার আগ্রহ আরো বেড়ে গেলেন, আগ্রহ আরো বেড়ে গেলেন ওনাকে দেখার জন্য। বন্দাটা কই, আল্লাহ ওই বন্দাটার পরিচয় কিভাবে পাবো, তার সাথে সাক্ষাৎ করার জন্য মন চাই, আল্লাহ আমাকে চিনিয়ে দিন, জানিয়ে দিন, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন, এলহাম করলেন, হে সুলতানুল আরবিন বাইজিদ বুস্তামি শুনো, এই হেরমে মক্কার বাইরে একটা জায়গা আছে যেটার নাম তনঈম, মসজিদ আয়েশার পাশে। ওই তনঈমের মধ্যে একজন বন্দা শুয়ে আছে, তার নাম মোহাম্মদ বিন হারুন। তার নাম কি? মোহাম্মদ বিন হারুন। সে বলক শহরের বাসিন্দা, তার শরীরের মধ্যে হাতে পায়ে ক্ষত আছে, গায়ের চিহ্ন আছে, ক্ষতের চিহ্ন আছে। তুমি তার কাছে গেলে তাকে দেখতে পাবা, চিনতে পাবা। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি এই পরিচয় জানার পরে অস্থির হয়ে গেলেন, আল্লাহ লক্ষ লক্ষ বন্দা হজ করেছে, প্রত্যেকের হজ আপনি কবুল করেছেন, এই বন্দাটা কোন অপরাধে অপরাধী, কোন অপরাধে অপরাধী? যেই বন্দা এই মকামাতে মুকদ্দাসায় যেখানে প্রতি মুহূর্তে দোয়া কবুল, যেখানে প্রতি মুহূর্তে দোয়া কবুল, ওই জায়গায় নিরাশ হয়ে গেছে বন্দাটা খেয়ে, উনি চলে গেলেন তনঈমের মধ্যে। তনঈমে গিয়ে দেখলেন এক রাস্তার পাশে পাহাড়ের ডালুতে একজন বন্দা শুয়ে আছে, ওনার হাতে পায়ে ক্ষতের চিহ্ন, গায়ের চিহ্ন। ওই বন্দার সামনে যখন সুলতানুল আরেফিন গেলেন, ওই বন্দার সামনে যাওয়ার সাথে সাথে ওই বন্দা শোয়া থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে বললেন, ও সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি শুনো, তুমি কি জন্য এসেছো আমি বলতে পারি? আমার হজ আল্লাহ এই বছরও কবুল করে নাই, এই কথাটা তুমি আমাকে জানানোর জন্য এসেছো? সুবহানাল্লাহ। আল্লাহ আমার হজ এবছরও কি করে নাই, কবুল করে নাই, এই কথাটা আমাকে শোনানোর জন্য তুমি এখানে এসেছো আমি বলতে পারি।
সুলতানুল আরেফিন আরো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এটা কি বান্দা কোন ধরনের বান্দার কাছে পাঠিয়েছেন, যেই বান্দার সাথে আমার জীবনে সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন দেখা হয় নাই, আমার বাড়ি বুস্তাম শহরে ইরানের মধ্যে, ওনার বাড়ি বলক শহরে, উনি আমাকে দেখার সাথে সাথে আমার নামও জানে, আমাকে চিনেও ফেলেছে, আমার অন্তরে কি আছে আমার অন্তরের খবরও বলে দিয়েছে, আর ওই বান্দার হস নাকি তুমি আল্লাহ কবুল করো নাই। দেখেন, চিনেছে এটাও ঠিক, অন্তরের কথা বলে দিয়েছে এটাও ঠিক, হজ যে কবুল করে না এটাও ঠিক। তাহলে এখানে একটা রহস্য আছে না, এর ভিতরে একটা কি আছে, রহস্য আছে। তখন সুলতানুল আরেফিন বলেন, আমি ওই বান্দাকে বললাম, বান্দা কি ব্যাপার, তোমার ভিতর এত রহস্য কেন, তুমি আমাকে চিনেছো, আমার সাথে তোমার সাক্ষাৎ হয়নি, আমার পরিচয় তুমি বলে দিয়েছো, আমার অন্তরের খবর তুমি বলে দিয়েছো, তারপরও তোমার হজ কবুল হয় না, কারণটা কি? বলে আপনি বসুন, আমি শুরু থেকে বলতে হবে, শুরু থেকে বলতে হবে। বলে বলেন, বলে শুরু থেকে হচ্ছে, ও সুলতানুল আরেফিন শুনুন, আমি যখন আমার মায়ের একমাত্র সন্তান, আমার মায়ের একমাত্র ছেলে, আমার মায়ের হাতে আমি সারা জীবন আমার মায়ের খেদমত করেছি, আমার মায়ের সেবা যত্ন করেছি, মায়ের সেবা যত্ন করেছি, আমি আমার মায়ের উপর সন্তুষ্ট ছিলাম, আমার মা আমার উপর সন্তুষ্ট, কিন্তু আমি যখন বিয়ে করলাম, আমি যখন আমার কথাটা এই ঘটনা বলাটা উদ্দেশ্য নয়, এটাও কিতাবের ঘটনা, আমার কথাটা হচ্ছে আতার রুজুলু জাওজাতাহু, যে এমন সময় আসবে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে, আক্কা উম্মাহু মায়ের নাফরমানি করবে, বাররা সদীকাহু বন্ধু-বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে, ওয়া জাফা আবাহু বাবার সাথে দুর্ব্যবহার করবে। এতদিন ভালো ছিলাম, বিয়ে করার পরে দেখলাম বউয়ের সাথে মায়ের সাথে বনাবনি হয় না, বউয়ের সাথে মায়ের সাথে বনাবনি হয় না, তখনও আমি মায়ের পক্ষে ছিলাম, আস্তে আস্তে যেতে 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 একসময় আমি বউয়ের পক্ষে চলে গেলাম, কার পক্ষে চলে গেলাম, আমাদের দেশের ছেলেরা এরকম হয় না, মায়ের পক্ষে ছিল, আস্তে আস্তে বউ যখন বউ যদি খারাপ পড়ে, বউয়ের আচার ব্যবহার যদি খারাপ পড়ে, বউ আস্তে আস্তে স্বামীকে কন্ট্রোলে নিয়ে আসে, তখন মা বাবার বিপক্ষে চলে যায়, বউকে নিয়ে আলাদা থাকা শুরু করে, মা বাবার খোঁজ খবর রাখে না। পেয়ারে হাজরিন, আমি তখন মই মোহাম্মদ বিন হারুন বলেন, আমি তখন করলাম বউয়ের পক্ষে চলে গেলাম, বউয়ের পক্ষে যখন ঝগড়া লাগলো তখন আমি মায়ের বিপক্ষে কথা বলা শুরু করলাম, এমনকি একদিন ঝগড়া করতে করতে হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গেল, রাগ এসে গেল, আমি একটা ধাক্কা মেরে আমার মাকে জমিনে ফেলে দিলাম, নাউজুবিল্লাহ, মাকে ধাক্কা দিলাম, মা জমিনে পড়ে গেল, মা জমিনে পড়ে শরীরের মধ্যে আঘাত পেল, চোখ দিয়ে পানি বের হলো, হঠাৎ করে আমার মা আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ আমার ছেলে আমাকে যেভাবে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি ওই ছেলেকে তুমি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও, নাউজুবিল্লাহ। আমরা মা বাবার কাছে এরকম বিয়াদবি করে যে এরকম ছেলে নাই, যদি থাকেন আজকে নবীর মিলাদের মাহফিল থেকে সবক নিয়ে যান, মা বাবার কদমে পড়ে মাপ চেয়ে নেন, মা বাপ দুনিয়া থেকে চলে গেলে এই সুযোগ আর পাবেন না, এই সুযোগ আর পাবেন না। দোয়া করে দিলেন, আমিও চলে আসলাম, পরক্ষণেই আমি যখন আমার ভুল বুঝতে পারলাম, তখন মায়ের কদম ধরে জড়িয়ে বললাম, কান্নাকাটি শুরু করলাম, আবার খেদমত শুরু করলাম, খেদমত করতে 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 এমন একদিন আসলো আমার মা আমার উপর সন্তুষ্ট হয়ে গেল, সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে ধোয়া করলেন, আল্লাহ আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট, আমার ছেলের খেদমতে আমি খুশি আছি, আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াদ করি, আমার ছেলে যেখানে থাকুক না কেন, বিশ্বের আনাসে কানাসে যেই কোনো জমিনে থাকুক, যেখান থেকেই তোমাকে ডাক দেই, তোমার সাথে যাতে আমার ছেলে কথা বলতে পারে, সুবহানাল্লাহ, তোমার সাথে যাতে আমার ছেলে কি বলতে পারে, কথা বলতে পারে। তখন ওই মোহাম্মদ বিন হারুন বলেন, ও সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি, আমার মা আমার জন্য দুইটা দোয়া করেছে, একটা পক্ষে একটা বিপক্ষে, একটা পক্ষে একটা বিপক্ষে, ওই দুটোটা দোয়া কবুল হয়ে গেছে, দুটোটা দোয়া কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে, দুটোটা দোয়া যখন কবুল হয়ে গেছে, দোয়া যখন দুটোটা কবুল, এমন দোয়া নয় মা বাবার জবান থেকে যে দোয়া বের হয় দুটোটা কবুল, কিন্তু একটা দিয়ে আরেকটাকে ক্যান্সেল করানো সম্ভব নয়,
পরেরটা নেক দোয়া আগেরটা বদদোয়া কিন্তু নেক দোয়া দিয়ে বদদোয়াটাকে ক্যান্সেল করা যাবে না কোন দুনুটা চলবে দুনুটা কারণ আমার নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন ইনদাল্লাহ তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল এক নম্বর হচ্ছে মা বাবার দোয়া এক নম্বর হচ্ছে কি মা বাবার দোয়া যতক্ষণ মা বাবা আছে ততক্ষণ বুঝবেন না মা বাবা কি জিনিস যে হারিয়ে ফেলেছে সে বুঝে মা কি জিনিস বাবা কি জিনিস ও সুলতানুল আরেফিন শুনো আমার মায়ের বদদোয়া করেছে এটাও কবুল হয়ে গেছে নেক দোয়া করেছে এটাও কবুল হয়ে গেছে এজন্য আমি দুনিয়ায় যে কোনো প্রান্তে থাকি আমি আমার সামনে যে কোনো বান্দা আসে আল্লাহ আমাকে জানিয়ে দেয় বান্দাটার পরিচয় কি বান্দাটার নাম কি তার অন্তরে কি আছে কি জন্য এসেছে এ সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি তোমাকে দেখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে তোমার নাম বাইজিদ বুস্তামি তুমি এসেছো আমার হজ কবুল হয় নাই এটা বলার জন্য সুবহানাল্লাহ তাহলে হজ কবুল হচ্ছে না কেন বলে হজ কবুল হচ্ছে না এই কারণে যে আমার মা দোয়া করেছে আমাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য অথচ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যেই বান্দা হজ করেছে যার হজটা কবুল হয়েছে হজটা হজ্জে মবরুর হয়েছে হজটা হজ্জে মবরুর হয়েছে হজ্জে মকবুল হয়েছে ওই বান্দা এমন হয়ে গেছে যেন সে আজকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে সে এরকম নিষ্পাপ হয়ে গেছে এখন আমার হজ যদি আল্লাহ কবুল করেন আমি তো নিষ্পাপ হয়ে যাব আমাকে তো আর জাহান্নামে ফেলতে পারবে না আমাকে যদি জাহান্নামে ফেলতে না পারে আমার মায়ের দোয়া বিফল হয়ে যাবে মায়ের দোয়া কি হয়ে যাবে বিফল হয়ে যাবে আমার মায়ের জবানের বেহুর মধ্যে হবে মায়ের জবানের বেইজ্জতি হবে আমার মায়ের জবানের ইজ্জতের খাতিরে আল্লাহ আমার হজকে কবুল করে না আমার হজকে কি করে না সুলতানুল আরেফিন বাইজ বুস্তামি কেঁদে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন কয় বছর বলে হুজুর এই পর্যন্ত 27 বছর হজ করেছি কয় বছর 27 বছর দেখেন আমি বলতে চাচ্ছি মা কি জিনিস মা কি জিনিস 27 বছর হজ করেছি প্রত্যেক বছর হজ শেষ করে এই মকামে তনিমে আসার পরে আপনার আপনার মতো একজন মুস্তাজাবুদ দাওয়াত যাদের দোয়া কবুল হয় এরকম মুস্তাজাবুদ দাওয়াত একজন ওলি এসে আমাকে খবর দিয়ে যায় তোমার হজ কবুল হয়নি সুলতানুর আরেফিন দুই চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ উনার সম্পর্কে যখন জানি নাই তখন ভালো ছিলাম আল্লাহ যখন জেনেছি উনার দুঃখ কষ্ট যখন শুনেছি আল্লাহ আমি তো সহ্য করতে পারি না আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করেছি আল্লাহ আমি সুলতানুর আরেফিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তুমি তার হজকে কবুল করে নাও তার দিকে তাকায়ও না আমি সুলতানুর আরেফিনের ইজ্জতের খাতিরে তার হজকে কি করে নাও কবুল করে নাও আল্লাহ এলহাম করলেন সুলতানুর আরেফিনকে জানিয়ে দিলেন ও সুলতানুর আরেফিন মায়ের দুয়ার বিনিময়ে তোমাকে আমি মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছি তোমার মায়ের দুয়ার বিনিময়ে তোমাকে সুলতানুর আরেফিন বানিয়েছি তোমার মায়ের দুয়ার খেদমতের বিনিময়ে তুমি আজকে বেলায়েতে সম্রাট হয়েছ ও সুলতানুর আরেফিন তুমি যখন দোয়া করেছ তোমার দোয়া তো তোমার হাত আমি খালি ফেরত দিতে পারি না ও সুলতানুর আরেফিন তোমার দোয়ার উসিলাই আমি ওই মোহাম্মদ বিন হারুনের দোয়া কবুল করব হজকে কবুল করব তবে একটা শর্ত আছে একটা কি আছে শর্ত আছে একটা শর্ত সাপেক্ষে তার হজকে কবুল করব বলে আল্লাহ কিভাবে বলে আমি তার হজ কবুল করব যে যার হজ কবুল হয় তার ঠিকানা তো হচ্ছে জাহান্নামে যাবে না সে নিষ্পাপ হয়ে যায় কিন্তু তাকে যদি এবার নিষ্পাপ করা হবে তার মায়ের জবানের ইজ্জতের খাতিরে তাকে আমি এক মুহূর্তের জন্য হলো কিয়ামতের ময়দান থেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব নাউজুবিল্লাহ এক মুহূর্তের জন্য হলো কোথায় ফেলবো জাহান্নামের মধ্যে ফেলবো আর না হলে তার মায়ের জবানের ইজ্জত থাকবে না জবানের দাম থাকবে না মায়ের কদর থাকবে না মায়ের দোয়া বিফল হয়ে যাবে আল্লাহ বলেন এরপরে আমি তার মাকে নিয়ে জাহান্নামের সামনে দাঁড় করাই ওই তার ছেলের অবস্থা জাহান্নামে দেখাবো জাহান্নামের দাউ দাউ আগুনে জ্বলতেছে এটা দেখে তার মা সহ্য করতে পারবে না তখন তার মা আবার জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বের করে দাও সুবহানাল্লাহ ওই দুয়ার বিনিময়ে ওই দুয়া যখন করবে ওই দুয়া পেয়ে তার মায়ের দুয়ার বিনিময়ে তাকে আবার জাহান্নাম থেকে মুক্ত করব সুবহানাল্লাহ চিন্তা করেছেন মা বাবা কি জিনিস জীবনে ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের কষ্ট আমরা দিয়েছি মা বাবার অন্তর থেকে নেক দোয়া হোক বদদোয়া হোক যেটা বের হয়ে গেছে এটা বন্দুকের গুলি মিস হতে পারে মা বাবার জবান মিস হবে না মা বাবার জবান
মিস হবে না এজন্য আজকে নবীর মিলাদের মাহফিল থেকে সবক নিয়ে যান কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে থাকেন বেয়াদবি করে থাকেন মা বাবার কদমে পড়ে মাপ চেয়ে নেন এবং মা বাবার খেদমতে বাকি জীবন কাটিয়ে দেন যারা মা বাপ হারিয়ে ফেলেছেন তারা অন্তর গুলে মা বাবার জন্য দোয়া করুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাহলে মা বাবার জবান থেকে যে দোয়া বের হবে এটা বিফল যাবে না আর আজকে সারা বিশ্বব্যাপী করোনা মহামারী সহ খোদাই গজব চারিদিকে সাইলাব হয়েছে আমার নবী বলেন আতা'আর রুজুলু যাওজাতাহু এমন সময় আসবে ওই সন্তানরা তার স্ত্রীর কি করবে আনুগত্য করবে আক্কা উম্মাহু মায়ের নাফরমানি করবে বাররা সদীকাহু বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে ওয়াজাফা আবাহু বাবার সাথে দুর্ব্যবহার করবে এরকম পরিবেশ আমাদের সমাজে আছে কি নাই এইরকম পরিবেশ যদি হয় আমার নবী বললেন হাল্লা বিহিমুল বলা তাদের উপর করোনা মহামারী তাদের উপর ভূমিদস তাদের উপর অগ্নিবৃষ্টি তাদের উপর খোদাই গজব আসা বৈধ হয়ে যাবে আমার কথা ছিল ফাবিমা কাসাবাত আইদিন নাস যা জাহারাল বর্রু জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর স্থলভাগ জলভাগের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের কর্মফল এটা হচ্ছে কি আমাদের কর্মফল আমাদের ছেলে মেয়েদেরকে সংশোধন করে নিন মা বাবার সাথে আদব আখলাক ভালো রাখার জন্য ওই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে দিন দেখবেন সমাজের মধ্যে অবক্ষয় থাকবে না বিপর্যয় থাকবে না হাজরিন ইকরাম আমার নবী বলেন আরেকটা আমল একটা আমলের কথা আমার নবী বলেছেন যে পনেরোটা আমলের কথা বলছি না কয়টা আমল পনেরোটা আরেকটা আমলের কথা আমার নবী বলেছেন যে ওয়াজ্জাকাতু মাগরামান ওয়াজ্জাকাতু মাগরামান এমন একটা সময় আসবে যে সময় বান্দারা যাকাতকে জরিমানা মনে করবে যাকাতকে কি মনে করবে জরিমানা মনে করবে বছর যখন শেষ হয়ে যাবে যাকাত যখন ফরজ হয়ে গেছে যদি যান বলেন যাকাত ফরজ হয়েছে যাকাত দাও তখন ধনী ব্যক্তিদের মধ্যে কিছু মানুষ থাকবে তারা মনে করবে এটা যাকাত নয় এটা আমার থেকে জরিমানা আদায় করা হচ্ছে নাউজুবিল্লাহ বলেন না যাকাত নামাজ যেভাবে ফরজ যাকাতও সেভাবে ফরজ কিন্তু যাকাতকে কি মনে করবে জরিমানা মনে করবে কারণ আমাদের দেশে যত টাকাওয়ালা মানুষ আছে প্রত্যেকে যদি হিসাব করে যাকাত দিতেন তাহলে এই দেশে গরিব মানুষ থাকতো গরিব মানুষ থাকতো না আজকে ধনীর টাকা দিয়ে ধনী হচ্ছে গরিবকে শোষণ করা হচ্ছে যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক পরিবেশ আমাদের সমাজে চালু থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো গরিব মানুষ থাকতো না মনে করবেন না যে এটা আমার আমার থেকে জরিমানা আদায় করছে নয় নয় এটা হচ্ছে ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে ওয়াল মাহরুম আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ধনীর ধনের মধ্যে মাহরুম বঞ্চিত এবং বিকারীদের অধিকার রয়েছে ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে ওয়াল মাহরুম সাইল ভিক্ষুক এবং বঞ্চিত মানুষ মাহরুম যারা আছে তাদের অধিকার ধনীর সম্পদের মধ্যে রয়েছে ওই ভিখারি যে আপনার ঘরে যাকাতের টাকার জন্য গেছে এটা আপনার উপর এহসান করেছে আপনার উপর কি করেছে এহসান করেছে আর না হলে তো তার হক তার ঘরে গিয়ে দিয়ে আসতে হতো ভিখারিদের অভাবীদের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসার কথা এখন সে যে আপনার ঘরে গেছে এটা আপনার উপর কি করেছে এহসান করেছে আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের দেশকে শোষণ করে শেষ করে দিচ্ছে ধনী ধনী হচ্ছে গরিব শোষিত হচ্ছে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমাদের সমাজে থাকতে থাকতো সুদ ভিত্তিক অর্থনীতি সমাজকে ধ্বংস করে দিচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজে প্রচলন থাকতো এখানে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না এই জন্য আমার নবী বলেন যে সময় মানুষ যাকাতকে ঋণ জরিমানা মনে করবে ওই সময় আপনারা অপেক্ষা করবেন ওই সময় খোদাই গজব আসতে পারে খোদাই গজব আসতে পারে প্যারে হাজরিন আমার নবী বলেন এমন সময় আসবে যে সময় কি কাসুরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে কি বেড়ে যাবে আওয়াজ বেড়ে যাবে কথাবার্তা বেড়ে যাবে মানুষ মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তায় ব্যস্ত হয়ে যাবে দুনিয়াদেবী কথাবার্তায় কি হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে কোথায় বসে মসজিদের বসে অথচ মসজিদটা কার ঘর আল্লাহর ঘর আমরা এসেছি কার ঘরে আল্লাহর ঘরে আপনি যদি একজন সম্ভ্রান্ত মানুষের কাছে যান আপনি যদি মেয়রের ঘরে যান ডিজি সাহেবের সামনে যান আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যান এমপি সাহেবের সামনে যান ওনার সামনে গিয়ে আপনি কি এদিক সেদিক থাকাবেন নাকি মনোযোগ ওনার দিকে থাকবে মনোযোগ ওনার দিকে থাকবে আপনি ওনার সামনে গিয়ে দুনিয়াবি কথা বলতে পারবেন কথা বললে আপনার অবস্থা তো অস্তিত্ব থাকবে থাকবে না তাহলে সমস্ত কুল কায়েনাতের খালেক এবং মালিক যিনি ওনার ঘরে এসেছে
ওনার ঘরে এসেছি, মনোযোগকার দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে, মনোযোগকার দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে। এখন ওই আল্লাহর ঘরে এসে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা যদি দুনিয়াবী কথাবার্তায় খেলতামাশায় মশগুল হয়ে যাই, এটা বিপদ আসবে না? বলেন না। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহর ঘরে আসছি ঠিক আছে, কিন্তু আল্লাহকে তো দেখা যাচ্ছে না, আল্লাহকে তো দেখা যাচ্ছে না। কারণ আমাদের খোদা এটা এমন খোদা যেটাকে দুনিয়ার চোখে দেখা যায় না। এই জন্য আমার নবী বলেছেন, তুমি দেখবে না এটা ঠিক আছে, তবে উবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, মসজিদে এসে ইবাদতে রত হয়েছো, তখন এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখতেছো। না দেখলো এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে ডাইরেক্ট দেখতেছো, তারপরও তোমার অন্তর মানে না, আমি তো আসলে দেখতেছি না, আমি তো আসলে দেখতেছি না। তা আসলে না দেখলো তখন অন্তত এইটুকু খেয়াল করো, আমার নবী বলেন, ফাইনলম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও বা তুমি আল্লাহকে ডাইরেক্ট দেখতেছো না, এটা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে দেখতেছে। আমি দেখতেছি না এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছে এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আমাকে দেখতেছে এতে তো কোনো সন্দেহ নাই। যে আল্লাহর ঘরে আসছি ওই আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমি ওই আল্লাহকে আমাকে চেয়ে আছে, আমি ওই আল্লাহর সামনে বসে আমি দুনিয়াবী কথাবার্তায় মশগুল, আমি খেলতামাশায় মশগুল, আমি মসজিদের আদবের প্রতি খেয়াল নাই, মসজিদের পবিত্রতার প্রতি খেয়াল নাই, তাহলে খোদাই গজব আসবে কি আসবে না? আরমান নবী বলেন, হাল্লাত বিহিমুল বালা, তাদের জন্য বিপদ আসা বৈধ, তাদের জন্য বিপদ আসা বৈধ, যে কোনো সময় বিপদ আসতে পারে। হাজরিন ইকরাম, আমার নবী বলেন, আমাদের কর্ম যে খারাপ, আমাদের খারাপ কর্মের দ্বারা যে আমাদের বিপদ আসতে, এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, এটা আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমাদেরকে আগেভাগে সতর্ক করে দিয়েছে, কিন্তু আমরা তো সতর্ক হইনি। নবী পাক সতর্ক করেছেন, আমরা কি হইনি? সতর্ক হয়নি। এর জন্য খোদাই গজব আসতেছে, কোনো সময় ভূমিধস হচ্ছে, কোনো সময় অগ্নিবৃষ্টি হচ্ছে, কোনো সময় করোনা মহামারী হচ্ছে, হচ্ছে না? আমার নবী বলেন, আরেকটা কারণ হচ্ছে, কানা জাইমুল কওমে আরজুলুহুম, কানা জাইমুল কওমে আরজুলুহুম, এমন একটা সময় আসবে যে সময় সমাজের দেশের নেতৃত্ব দিবে নিকৃষ্ট মানুষেরা। কারা নিকৃষ্ট মানুষেরা? যারা সমাজের নিকৃষ্ট মানুষ, যারা খারাপ মানুষ, তারাই সমাজের কি দিবে? নেতৃত্ব দেবে, তারাই দেশের নেতৃত্ব দেবে। ওই রকম সময় আমাদের কাছে আসে না? যে কোনো নির্বাচনে যান, যে কোনো সমিতিতে যান, যে কোনো কমিটিতে যান, যে কোনো জায়গায় যান, সব জায়গায় একটা দ্বন্দ্ব, সব জায়গায় একটা দ্বন্দ্ব, যাক সবাই ক্ষমতাটা নেওয়ার জন্য, নেতৃত্বটা নেওয়ার জন্য সব জায়গায় একটা দ্বন্দ্ব আছে। অথচ শরীয়ত তো এরকম বলে নাই, শরীয়ত এরকম বলেছে? আমার নবীর একজন সাহাবি হযরতে আবু মুসা আশআরী, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবিলায়ে বনি আশআরের মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একদিন ওনার কাছে ওনার কবিলার বনি আশআরের দুইজন মানুষ আসলেন, এসে বললেন, হুজুর আমরা আপনার কাছে আসছি কি জন্য? বলে আপনার সাথে তো রসুল পাকের ভালো সম্পর্ক। বলে হ্যাঁ। বলে আমরা রসুলের কাছে দেখা করতে যাব, যদি আপনি সহ একটু যেতেন তাহলে রসুল আমাদের প্রতি একটু দয়ার দৃষ্টি দিতেন। উনি রসুলের সাহাবী সহজ কথায় বিশ্বাস করলেন, ঠিক আছে, রসুলের দরবারে নেওয়ার জন্য এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব তো মানুষকে রসুলের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া, চলেন। নিয়ে গেলেন, নিয়ে আমার নবী তখন মেসোয়াক করতেছেন, কি করতেছেন? মেসোয়াক করতেছেন। আমার নবী মেসোয়াক করলেন, মেসোয়াক শেষ করে উজু করলেন, উজু করে ওনাদের সামনে বসলেন, তখন সালাম দিলেন। আবু মুসা আশআরী বলেন, হুজুর এরা কবিলায়ে বনি আশআরের দুজন মানুষ, আপনার দরবারে আসার সময় আমাকে সহ নিয়ে আসছে আপনার দরবারে। আমার নবী বলেন, ঠিক আছে। বলে আপনারা কি জন্য আসছেন? ওই দুইজন দাঁড়িয়ে বললেন, হুজুর আমরা এসেছি, আমরা শুনেছি আপনি নাকি ইয়েমেনের মধ্যে গভর্নর নিয়োগ করবেন, গভর্নর নিয়োগ করবেন, তো আমরা ওই পদের প্রার্থী হয়ে হওয়ার জন্য এসেছি, আপনি যদি দয়া করে আমাদেরকে দায়িত্বটা দিতেন। এই কথা শোনার সাথে সাথে আবু মুসা আশআরী বলেন, ওয়াল্লাহ হুজুর আল্লাহর শপথ করে বলছি, এরা আসার সময় আমাকে এই কথা বলে নাই, এটা যদি পদ চাইবে, ক্ষমতা চাইবে, দায়িত্ব চাইবে, এই আশা নিয়ে যদি আমাকে সাথে নিয়ে আসতো আমি কখনো আসতাম না, আমি এটার জন্য কখনো আসতাম না, এটা আমাকে এই কথা বলে না, এটা গোপন রেখেছে, এখানে এসে বলেছে, এটা বললে আমি আসতাম না। উনি ভয় পেয়ে গেছে যে মনে হয় রসুল যদি মনে করেন আমি ওনাদের পক্ষে সুপারিশ করার জন্য এসেছি, আমাদের দেশে এরকম সুপারিশ করতে নিয়ে যায় না, তদবির করার জন্য নিয়ে যায়, উনি ভয় পেয়ে গেলেন। উনি সহজ সরল মানুষ, হুজুর আমি জানতাম না তারা যে এই নিয়তে আসবে, আমি এটা জানতাম না। আমার নবী বলেন,
হে আমার সাহাবায়ে কিরাম শুনো, আমি রসুলের একটা নিয়ম আছে, ইসলামী শরীয়তের একটা তর্জ আছে, যে সমস্ত বান্দা পদের জন্য দাবি করে, ক্ষমতার দাবি করে, পদপ্রাপ্তি হয়, পদ আমাদের এখানে মেম্বার পদপ্রাপ্তি, চেয়ারম্যান পদপ্রাপ্তি নাই। আমার নবী বলেন যারা পদপ্রাপ্তি হয় আমরা তাদেরকে পদের অযোগ্য মনে করি, আমরা তাদেরকে কি মনে করি, পদের অযোগ্য মনে করি। ওমর সাহাবায়ে কিরাম তোমরা পদপ্রাপ্তি হয়েছো, গভর্নরের পদ চেয়েছো, তোমাদেরকে আমি অযোগ্য মনে করলাম। ও আবু মুসা শারি, তুমি তো পদ চাও নাই, তুমি এটা জানো নাই, তুমি যখন পদ চাও নাই তোমাকে আমি ইয়েমেনের গভর্নর বানাই দিলাম, সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়ত। আর আমার নবী বলেন এমন একটা সময় আসবে পদের জন্য খাড়াকারি, ক্ষমতার জন্য খাড়াকারি চলবে, তখন খানার জাইমুল কওমে আরজুলাহুম, সমাজের নিকৃষ্ট মানুষটা সমাজের নেতৃত্ব দিবে। ওই সময় যখন আসবে তখন মনে করবা খোদাই গজব বেশি দূরে নয়, খোদাই গজব কি নয় বেশি দূরে। প্যারে হাজরিন, আমার নবী বলেন আরেকটা কারণ হচ্ছে ইউকরিমুর রুজুল মখাফাতা শাররিহি, এগুলো আমাদের সমাজের, আমাকে হারুন ভাই বলে দিয়েছেন এই আয়াতের উপর আলোচনা করার জন্য, এবং বিপর্যয়ের কারণ ইউকরিমুর রুজুল মখাফাতা শাররিহি। আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে কি করার জন্য। সমাজে এখন অবস্থাটা আজ থেকে আসে নাই, সালাম দিতে মন চাচ্ছে না আপনার, তারপরে দাঁড়িয়ে সালাম দিতে হচ্ছে, কারণ সালাম না দিলে খবর আছে, সালাম না দিলে খবর আছে, সময়টা আসে নাই। রাঙ্গামাটির অবস্থা আমি জানি না, আমি আমার এলাকার অবস্থা, আমাদের দেশের কথা বলতেছি, এরকম পরিবেশ হয়ে গেছে। কারণ আপনার চেয়ে বয়সে অনেক ছোট, আপনি অনেক মুরব্বী, তারপরেও আপনাকে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান করতে হচ্ছে, সালাম দিতে হচ্ছে, আর না হলে সুযোগ মতো এটার প্রতিশোধ নেওয়া হবে। তাহলে সালাম তো এই জন্য প্রচলন হয় নাই, আমার নবী কি সালাম এই জন্য দিয়েছেন আমাদেরকে? কিন্তু সালামটা হচ্ছে শান্তি, সালাম এটা অন্তর থেকে আসবে, এটা কিসের থেকে আসবে, অন্তর থেকে আসবে। কারণ আপনি অযোগ্য মানুষকে যদি প্রশংসা করেন, অযোগ্য মানুষকে যদি ভালো বলেন, খারাপকে যদি ভালো বলেন, আমার নবী বলেন ইজা মুদিহাল ফাসিক, যখন ফাসিকের প্রশংসা করা হয় গাদিবার রব, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। কোন ফাসিক, কোন অপরাধী, কোন ফাসিক মানে যে কবিরা গুনাহ করে, যে কবিরা গুনাহ করে, কোন ফাসিকের প্রশংসা যখন করা হয় গাদিবার রব, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, এত বেশি রাগান্বিত হয় ওয়াহ তাজ্জা বিহি আরশুর রহমান, আল্লাহর রাগে আল্লাহর কুদরতের আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর কুদরতের আরশ কেঁপে ওঠে, মানে এটা রাগের মাত্রা বোঝাচ্ছে, রাগের আধিক্য বোঝাচ্ছে। লাহু হুসনুন জমিলুন লা নযীরুন, লাহু শাইউন ওয়ালাউ কানা নাবিয়্যা, সালাতুন ইয়া লাহু ফায়জুন আহাতা কুল্ল আরদিন, ওয়ালাউ আরাবা ওয়ালাউ আজমা মালিয়্যা, সালাতুন ইয়া লাহু নূরুন জালা মিন দিল জালালি, বিহি শামসুন বিহি কমরুন জালিয়া, সালাতুন ইয়া প্যারে হাজরিন, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমার কথা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার কথা ছিল ইউকরিমুর রুজুল মখাফাতা শাররিহি, এমন সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য।
সে সালামের যোগ্য নয় সম্মানের যোগ্য নয় তারপরও তাকে সম্মান করতে হচ্ছে তাকে সম্মান করতেছে তার ক্ষতি থেকে বাঁচার জন্য ওই রকম সময় যখন আসবে আমার নবী বলেন হাল্লা বিহিমুল বলা তখন খোদাই গজব আসা বৈধ তখন খোদাই বিপদ আসতে পারে এটা আমাদের কর্মফল এটা আমাদের কি কর্মফল এখন বলে সময় আসে নাই কারণ এখন আমরা এমন পরিবেশের মধ্যে আছি যেখানে সম্মান না করলে তার খবর আছে আমার নবী বলেন আরেকটা কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে শারিবাতুল খুমুর মানুষটা মদ পান করবে প্রকাশ্য মানুষটা প্রকাশ্য কি করবে মদ পান করবে এখন শুধু প্রকাশ্য পান করেছে নয় এখন মদের লাইসেন্সও দেয়া আছে মদের কি দেয়া আছে লাইসেন্সও দেয়া আছে তারপরও কি সময় আসে নাই খোদাই গজবের সময় আসে নাই বলেন না মদের লাইসেন্সও দেয়া আছে শারিবাতুল খুমুর ওই সময় মানুষটা মদ পান করবে এখন মদকে আর মদ বলে না মদের নাম চেঞ্জ হয়ে গেছে যদিও বা জিনিস একে কিন্তু মদটাকে অনেক নাম মদের নাম বাবা মদের নাম ইয়াবা মদের নাম আরো কত কিছু আছে আমার তো সবকিছু জানা নেই আমার নবী 1500 বছর আগে বলে গেছেন যে শারিবাতুল খুমুর প্রকাশ্য মদ খাবে প্রকাশ্য কি খাবে মদ খাবে ও লাবিসাতিল হারির ও লাবিসাল হারির এমন সময় আসবে যে সময় মানুষরা রেশমের কাপড় পরবে কিসের কাপড় রেশমের কাপড় পরবে কে পুরুষেরা যে সময় পুরুষেরা রেশমের কাপড় পরবে পুরুষের জন্য রেশমের কাপড় হারাম পুরুষের জন্য রেশমের কাপড় হারাম এখন মার্কেটের মধ্যে আপনি রেশমের কাপড় বলবে না বলবে যে সিল্ক বলবে যে কি সিলিক সিলিকের বাংলা হচ্ছে রেশম সিলিকের বাংলা হচ্ছে কি রেশম তো পুরুষের এখন সিলিকের কাপড় পরে না বলেন না পরে না পুরুষের জন্য সিলিকের কাপড় রেশমের কাপড় এটা বৈধ নয় এটা হারাম এটা কি হারাম আমার নবী বলেন এমন সময় আসবে লাবিসাল হারির পুরুষেরা রেশমের কাপড় পরবে তখন এটা তাদের মধ্যে আইব মনে হবে না তখন হাল্লা বিহিমুল বলা তখন তাদের উপর খোদাই গজব আসবে আমার কথা ছিল আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহার স্থলভাগ জলভাগের মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় সাইলাব হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে বিমা কাসাবাত আইদিন নাস এটা মানুষের হাতের উপার্জন মানুষের হাতের উপার্জন আমার নবী বলেছেন এই 15 ধরনের কাজ করলে তখন ওই বান্দার উপর ওই জাতির উপর খোদাই গজব আসাটা বৈধ যে কোনো সময় অপেক্ষা করো কত ভূমিদস হবে চেহারা পরিবর্তন হবে অগ্নিবায়ু হবে করোনা হবে মহামারী হবে এই ধরনের বিপদের মুখোমুখি আমরা হব আমার নবী বলেন ইত্তাখাযাতিল কাইয়্যিত আল মুযাইফ এমন সময় আসবে যখন মানুষরা মানুষটা তখন নায়িকা বানাবে মানুষরা যখন বাদ্যযন্ত্র বানাবে বাদ্যযন্ত্র বানাবে এখন আজকে আমাদের হারুন ভাই ওনার আন্তরিক মহব্বত আছে সময় সময় মিলাদ মাহফিলের আয়োজন করে অনেক জায়গায় দেখবেন এই ধরনের যুবক ভাইরা তারা টাকা পয়সা কালেকশন করে সমাজের মানুষকে নিয়ে তারা ব্যান্ড সঙ্গীত দেয় তারা নর্তকী মেয়ে এনে নাচের নাচের আসর বসায় গান বাজানোর আসর বসায় আছে কি নাই সমাজের কোনো প্রতিরোধ আছে এগুলার কোনো প্রতিরোধ আছে নাই তো এগুলার প্রতিরোধ যখন নাই তাহলে খোদাই গজব আসবে না আমার নবী তো আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন 1500 বছর আগে কিন্তু 1500 বছরেও আমরা সতর্ক হতে পারি নাই আমার নবী বলেন আরেকটা হাদিসে পাক মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি সমাজে যদি খারাপ কোনো কাজ চলতে দেখেন তখন আপনারা হাত দিয়ে প্রতিরোধ করেন না সমাজের মধ্যে এরকম কাজ করতে দেব না কিন্তু হাত দিয়ে প্রতিরোধ কি সবাই করতে পারবে যাদের ক্ষমতা আছে যারা সমাজের দায়িত্বশীল তারা হাত দিয়ে প্রতিরোধ করবেন যারা হাত দিয়ে প্রতিরোধ করতে পারবেন না ফাইন লম তাস্তাতি ফাবিলসানহি আমার নবী বলেন হাত দিয়ে ক্ষমতা দিয়ে শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার ক্ষমতা তোমার নাই তাহলে তুমি মুখে দিয়ে বাধা দাও মুখ দিয়ে বাধা দাও না আমার সমাজে এই কাজ করতে দেব না মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই ফাইন লম তাস্তাতি ফাবে কলবিহি তখন অন্তত অন্তরে ঘৃণা করো এই কাজটা ভালো নয় এই কাজটা কি নয় ভালো নয় আমার নবী বলেন জালিকা আদাফুল ঈমান অন্তরে ঘৃণা করবে যার ঈমান দুর্বল সে যার ঈমান দুর্বল সে যার ঈমান মজবুত সে অন্যায় কাজ দেখলে হয়তো মুখে প্রতিবাদ করবে নাইলে শক্তি দিয়ে প্রতিরোধ করবে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম প্যারে হাজরিন তাহলে সমাজের বিভিন্ন জায়গায় এরকম নর্তকী দিয়ে গানের আসর বসায় গান বাজানোর আসর চলে আমার নবী বলেন এইরকম সময় যখন আসবে তখন হাল্লাত বিহিমুল বলা তখন বিপদ আসার সময় হয়ে গেছে আমার নবী বলেন এমন একটা সময় আসবে তখন ইয়ালানু আখিরু উম্মতিহিম
আব ইলা আবলিহিম শেষ যুগের মানুষরা প্রথম যুগের মানুষের উপর লানত দিবে নাউজুবিল্লাহ মিন যা শেষ যুগের মানুষরা প্রথম যুগের মানুষের উপর কি দেবে লানত দিবে অভিশাপ দিবে এখন দিচ্ছে না আপনি অনলাইনে ঢুকেন কিছু নামদারি মুসলমান হযরতে আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে নাউজুবিল্লাহ মিন যালিক কাকে হযরতে আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে কিছু নামদারি মুসলমান বলে ইমাম আজম আবু হানিফা কিছু জানতেন না নাউজুবিল্লাহ মিন যালিক ইমামে গাজ্জালি যিনি প্রথম মুসলিম দার্শনিক উনাকে গালিগালাজ করে আমার নবী তো এটা নতুন কথা নয় আমার নবী 1500 বছর আগে বলে গিয়েছেন যে শেষ জমানায় এসে তারা প্রথম যুগের মানুষদেরকে কি করবে গালিগালাজ করবে সিদ্দিক আকবরকে গালি দিবে ফারুক আজমকে গালি দিবে আমিরে মুয়াবিয়াকে গালি দিবে মাওলানা আলীকে গালি দিচ্ছে এবং হাসনাইনে করিমাইন সহ অনেক বন্দা এখনো বলতেছে ইমাম ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে এজিদ কোনো দোষী ছিল না নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে এটা হচ্ছে বিপদের লক্ষণ এটা কিসের লক্ষণ বিপদের লক্ষণ তো এরকম বিপদ থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আমাদের কর্মসমূহকে আগে কি করতে হবে সংশোধন করতে হবে আমাদের কর্ম যতক্ষণ সংশোধন হবে না ততক্ষণ খুদাই গজব থেকে আমরা নিরাপদ হব না গজব খুদাই নয় এটা আমাদের কর্মফল এটা আমাদের কি কর্ম জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহার স্থলভাগ জলভাগের মধ্যে ফাসাদ বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিমা কাসাবাত আইদিন নাস এটা মানুষের হাতের উপার্জিত সম্পদ আমাদের হাতে উপার্জিত কর্ম এটা আমাদের কর্মের কারণে আমাদের এই বিপদগ্রস্ত হচ্ছে আজকে সারা বিশ্ব 1.5 বছর 2 বছর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে গতি বন্ধ করে দিয়েছে আল্লাহ করুণা দিয়ে আমরা যদি সংশোধন না হই আল্লাহ তাহলে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারেন পিয়ারে হাজরিন আর নিজের চলাচরিত্র নিজের নিজের সমাজ নিজের পরিবার সবাইকে সংশোধন করে আল্লাহর সাথে একটা সম্পর্ক জোয়ার করে দেন আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক সৃষ্টি করতে পারেন দেখবেন করোনা নয় দুনিয়াতে যতই বিপর্যয় আসুক না কেন পুরা সৃষ্টি জগৎ আপনার কদমে চলে আসবে পুরা সৃষ্টি জগৎ আপনার কদমে চলে আসবে এটা আমার শেষ কথা আর রওজুল ফায়েক এই কিতাবের মধ্যে একটা রেওয়ায়েত এসেছে একজন বুজুর্গ বন্দা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আল্লাহর দরবারে দোয়া করেছেন তিন রাত দোয়া করেছেন তিন রাত আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই যে আমি কিয়ামতের পরে আমাকে যদি আপনি জান্নাত দেন জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে আমি কার সাথে জান্নাতে থাকব এটা শেষ কথা শেষ করে দিব জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তিন রাত দোয়া করলাম আল্লাহর দরবারে তিন রাত দোয়া করার পরে আল্লাহর পক্ষ থেকে আমাকে এলহামের মাধ্যমে জানিয়ে দেয়া হলো হে আব্দুল্লাহ ইবনে যায়েদ শুনো তোমার সাথে জান্নাতে যে থাকবে সে তো একজন মহিলা সে একজন কি মহিলা আল্লাহ জায়গা কোথায় ঠিকানা কিভাবে পাবো আমি দুনিয়াতে তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই জানিয়ে দেয়া হলো তার ঠিকানা হচ্ছে কুফা নগরীতে কুফা শহরে তার ঠিকানা জানিয়ে দেয়া হলো তার নাম মাইমুনা ওয়ালিদ তার নাম কি মাইমুনা ওয়ালিদ তার সাথে তখন সকালবেলা যখন হলো ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ কুফা নগরীতে চলে গেলেন যেতে 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 ওই ঠিকানা বরাবর গেলেন ওই এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলেন মাইমুনা ওয়ালিদ আমি আমার সাথে জান্নাতে থাকবে নিশ্চয় সে কোনো মহিয়সী নারী সে কোনো বুজুর্গ বন্দা সে কোনো আল্লাহওয়ালা বন্দা ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে এরকম ভালো মানুষ জিজ্ঞেস করলেন মাইমুনা ওয়ালিদকে চিনেন কেউ চিনে না কেউ চিনে না জিজ্ঞেস করতে করতে আরেকজন বললেন হো মাইমুনা ওয়ালিদ সে তো একজন পাগলি রাস্তার পাগল রাস্তার পাগল তার বাড়ি নেই ঘর নেই এখন কোথায় পাবো বলে তার বাড়ি ঘর কিছু নাই সে পাগল কোথায় থাকে বলে সে এখন আমাদের ছাগল নিয়ে জঙ্গলে গেছে জঙ্গলে ছাগল চড়াবে সন্ধ্যায় আবার ছাগল নিয়ে ফিরে আসবে তার কোনো ঠিকানা নেই পাগল হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন যদিও বা পাগল ঠিক আছে আমাকে যখন জানিয়ে দেয়া হলো আমার সাথে বিয়েতে থাকবে তখন একবার সাক্ষাৎ করেই যাব উনি জঙ্গলে চলে গেলেন যে জঙ্গলে উনি ছাগল ছড়াই ওই জঙ্গলে চলে গেলেন গিয়ে দেখলেন ওই পাগলি নামাজ পড়তেছে পাগলি কি পড়তেছে নামাজ পড়তেছে এখন আমরা বিয়েতে যেতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না ঠিক না বলেন না আমরা বিয়েতে যেতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না আমরা মনে করি বিয়েতে এমনি হেঁটে হেঁটে চলে যাব কিছু করতে হবে না মনে করবেন বিয়েতে যাওয়ার কিছু আমল আছে না নাই আমল ছাড়া আপনি বিয়েতে যেতে পারবেন উনি দেখলেন
ওই পাগলি নামাজ পড়তেছেন, পাশে উনার ছাগল চড়তেছে, ছাগলের আশেপাশে কয়েকটা বাঘ ঘুরতেছে, ছাগলের আশেপাশে কয়েকটা বাঘ ঘুরতেছে, বাঘ যদি ছাগলের পাশে থাকে তাহলে ছাগলের জীবনের আশা আছে না? খেয়ে ফেলবে, কারণ বাঘ আর ছাগলে কোনোদিন বন্ধুত্ব হয় না, বাঘ আর ছাগলে কোনোদিন বন্ধুত্ব হয় না, এটা জন্মগত ভাবে এটা বন্ধুত্ব হওয়ার কথা নয়। কিন্তু দেখতেছে বাঘগুলা ঘুরতেছে, ছাগল গুলা চড়তেছে, বাঘগুলা ঘুরতেছে, ছাগল গুলা চড়তেছে, কারো প্রতি কারো কোনো দেখা সাক্ষাৎ নাই, লক্ষণ নাই, বাঘও আক্রমণ করতেছে না, ছাগলের অন্তরও কোনো ভয় নাই, কারণ বাঘ আক্রমণ না করলো ছাগল তো বাঘ দেখলে পালিয়ে যাওয়ার কথা, ছাগল প্রাণ বাঁচানোর কথা না, কিন্তু ছাগলের অন্তরও ভয় নাই, বাঘের মধ্যেও আক্রমণের কোনো চিহ্ন নাই। আর ওই পাগলি নামাজ পড়তেছে, কিছুক্ষণের মধ্যে দেখলাম ওই মাইমুনা ওয়ারিদ সালাম ফিরিয়ে ফেললেন, সালাম ফিরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, সাক্ষাতের ওয়াদা তো জান্নাতে, দুনিয়ার মধ্যে সাক্ষাৎ করার কথা ছিল না, তুমি দুনিয়াতে কেন সাক্ষাৎ করতে এসেছো? সুবহানাল্লাহ, বলেন কথা হয়ে পরিচয় ছিল, দেখা সাক্ষাৎ ছিল, দেখা সাক্ষাৎ তো ছিল না, পরিচয়ও ছিল না, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সালাম দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন যায়েদ, তোমার সাথে সাক্ষাতের ওয়াদা তো জান্নাতে, তুমি দুনিয়াতে কেন সাক্ষাৎ করতে আসছো? দুনিয়াতে তো সাক্ষাৎ করার কথা ছিল না। বলে হুজুর, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমার নাম, আমার নাম, আমি কেন আসছি, কি জন্য আসছি, আমার নাম কি, আমার পরিচয় তোমাকে কে দিয়েছে, আমার পরিচয় তোমাকে কে দিয়েছে? ওই মাইমুনা বলে, তুই মহিলা পাগলি বলে, ও আব্দুল্লাহ, আমার ঠিকানা তোমাকে যে দিয়েছে, তোমার পরিচয় আমাকে তিনি দিয়েছে। সুবহানাল্লাহ, তুমিও তো আমাকে জানার কথা নাই, তোমাকে আমি পর্যন্ত তোমাকে যে পৌঁছিয়েছে, তোমার পরিচয়ও তিনি আমাকে দিয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, ও মাইমুনা, আরেকটা প্রশ্ন করতাম, বলে বলো, বলে এই বাঘ আর ছাগল আপোষ করেছে কখন? বাঘ আর ছাগল তো আপোষ হওয়ার কথা না, বাঘ আর ছাগলে আপোষ করছে কখন থেকে? ওই মাইমুনা যে জবাব দিলেন, ঈমানের কান দিয়ে একবার শুনেন, জীবনে যদি আমল করতে পারে জীবনটা ধন্য হয়ে যাবে। ওই মাইমুনা ওয়ালিদ, ওই পাগলি কুফা শহরের মানুষ, সে উত্তর দিলেন, ও আব্দুল্লাহ বিন যায়েদ, শোনো, যেই দিন থেকে এই মাইমুনা তার মালিকের সাথে সমঝোতা করে ফেলেছে, এই মাইমুনা তার মালিকের সাথে আপোষ করে ফেলেছে, ওই দিন ছাগল আর বাঘে আপোষ করে ফেলেছে। সুবহানাল্লাহ, আমার মালিকের সাথে আমার আপোষ হয়ে গেছে, আমি আমার মালিকের নাফরমানি করি না, আল্লাহ ছাগলের সাথে বাঘের আপোষ করে দিয়েছে, এই বাঘ ছাগলের উপর বাকি জীবনে কোনোদিন আক্রমণ করবে না, যতক্ষণ আমি আমার আদর্শের উপর থাকবো, আমার মালিকের সাথে সে কৃত শর্ত সন্ধি চুক্তি, এটা আমার যতক্ষণ ঠিক থাকবে, বাঘের সাথে ছাগলের আপোষও ততক্ষণ ঠিক থাকবে, আমার ওয়াদা যদি ভেঙে যায় বাঘের সাথে ছাগলের ওয়াদাও ভেঙে যাবে। ভাইরা আমার, আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য করি, তালা দিয়ে পাহারাদার দিয়ে আমরা সারা দিন রাত পাহারা দিয়ে, তারপরও রাখতে পারি না, চুরি করে নিয়ে যাই, হাইজ্যাক করে নিয়ে যাই, সাগরে ডুবে যাই, আগুনে জ্বলে যাই, না না কিচ্ছু হবে না, আমার নবী বলেন, মামিন মালিন হালাকা ফি বাররিন আও বাহরিন ইল্লা বিমানিজ যাকাতে, আপনি ঠিকমতো যাকাত আদায় করেন, স্থলভাগ জলভাগ কোনো জায়গায় আপনার সম্পদ ধ্বংস হবে না, ওই সম্পদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি পাহারা দিয়ে রাখতে হবে না, আপনি কাউকে চাঁদা দিতে হবে না, আপনি আল্লাহর দেয়া শর্ত অনুযায়ী, আমি কিছুক্ষণ আগে আরজ করেছিলাম, ও যাকাত মাগরামান, এখন আমরা যাকাতকে কি মনে করি, জরিমানা মনে করি, যাকাতকে কি মনে করি, জরিমানা মনে করি, এই জন্য খোদাই গজবের উপযুক্ত হয়ে যায়, অথচ হিসেব করে যাকাতটা দেন, আপনার সম্পদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আপনি আমি চুক্তি করে ফেলি, আল্লাহ বাকি জীবন আপনি যেভাবে বলেছেন সেভাবে জীবনটা কাটিয়ে দেব, দেখবেন আপনার দুনিয়াবি কোনো ব্যাপার নিয়ে টেনশন করতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না, ফেরেশানি বুক করতে হবে না, কুদরতিভাবে ব্যবস্থা হয়ে যাবে, আপনার জান মাল আপনার পরিবার পরিজন সবকিছু আল্লাহর কুদরতের জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ এবং রসুলের নাফরমানি থেকে নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের সমাজকে রক্ষা করে আল্লাহ এবং রসুলের পথে মতে নিজের জীবন, নিজের পরিবার, সমাজ এবং দেশবাসীকে পরিচালনা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।